সোনামুখীতে এসে বিমল গুরুংয়ের সমস্ত মামলা প্রত্যাহার প্রসঙ্গে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করল রুদ্র নির্ঘোষ। সোনামুখীতে পরিবর্তন যাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমল গুরুংয়ের সমস্ত মামলা প্রত্যাহার প্রসঙ্গে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করল বিশিষ্ট অভিনেতা ও সদ্য বিজেপিতে যোগদানকারী রুদ্র নির্ঘোষ। তিনি বলেন, আমি কেন সারা পশ্চিমবঙ্গবাসী ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ল এবং ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজ্যবাসীর বিপদের কথা চিন্তা করলেন না এবং তার এই দ্বিচারিতার কথা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেল। উনি এক একজন করে রাজ্যের ক্ষতিকারক যে মানুষ রয়েছে যারা দেশের ক্ষতি করেছেন তাদেরকে দেশদ্রোহিতার অপরাধে একবার করে ধরেন এবং তারপর রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এ ধরনের ভয়ঙ্কর মানুষদের ছেড়ে দেন। এটা সবথেকে বড় থাপ্পড় শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের নয়, পশ্চিমবঙ্গের অগণিত পুলিশ কর্মীদের। আমার কেন সারা পশ্চিমবঙ্গবাসী ভয়ঙ্কর রকম বিপদের মধ্যে পড়ল এবং ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজ্যবাসীর একেবারেও বিপদের কথা চিন্তা করলেন না এবং তার এই দ্বিচারিতার কথা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেল। উনি এক একজন করে রাজ্যের ক্ষতিকারক যে মানুষরা রয়েছে দেশের যারা ক্ষতি করছেন তাদেরকে দেশদ্রোহিতার অপরাধে একবার করে ধরেন এবং তারপর রাজনৈতিক চরিতার্থ রাজনৈতিক যা ইচ্ছা সেটা চরিতার্থ করবার জন্য এই ধরনের ভয়ঙ্কর মানুষদের ছেড়ে দেন। তবে এটা সবথেকে বড় থাপ্পড়, সবথেকে বড় অপমান শুধু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নয়, পশ্চিমবঙ্গের অগণিত পুলিশ কর্মীদের। তার কারণ এই বিমল গুরুংকেই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ধরতে গিয়ে পশ্চিমবঙ্গেরই একজন পুলিশ কর্মী অমিতাভ, যার সদ্য বিয়ে হয়েছিল, সে কিন্তু বিমল গুরুংদেরই গুলিতে প্রাণ হারায় এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু তার স্ত্রীকে তার পরিবারকে আছড়ে পড়ে ওই কফিনের সামনে যখন তার মৃতদেহ এসেছিল সেই দৃশ্য কিন্তু ভোলেনি। মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দলনেত্রী তিনি যে কোনোভাবে হোক না কেন ধমকি চমকি ভয়েতে এই 2021-এ মানুষ যে রায় বিজেপির পক্ষে দিচ্ছে সেইটাকে খণ্ডন করবার জন্য দৃগভ্রষ্ট হয়ে গিয়ে হৃদয়ভ্রষ্ট হয়ে গিয়ে যে কাজ করছেন দেশের শত্রুরাও এই কাজ করে না, এটার জন্য আমি নিজে খুব লজ্জিত। কারণ আমি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতাম প্রত্যেকটা দিন এই কয়েক বছরে দেখতে পেয়েছি এই মানুষটা আর সেটা নেই এবং পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে ওনাকে ভালোবাসতেন বিশ্বাস করতেন সেই বিশ্বাস তো শেষ হয়ে গেছে। কিন্তু মিনিমাম সম্মানটুকু তো আমরা রেখে দিই, কারণ আজকে চেয়ারে কেউ আছে তো কালকে কেউ থাকে না, এটা হতেই পারে। এর আগেও প্রচুর মানুষ মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু তারা ক্ষমতাচ্যুত হওয়ার পরে তাদের চোখে বিশ্বাসঘাতকের দৃষ্টিতে বা করুণার দৃষ্টিতে বা ঘৃণার দৃষ্টিতে কোনো মানুষ কিন্তু দেখেন না আজকেও। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে জায়গায় নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য পশ্চিমবঙ্গকে যে বারুদে স্তূপ করে দিচ্ছেন, যেভাবে উগ্রপন্থায় ঘোষিত মানুষদের বিরুদ্ধে লাগানো সাজা তুলে নিচ্ছেন জাস্ট কয়েকটা আসনকে জেতবার জন্য, এটা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গবাসী তিনি তার বিজেপি করবার দরকার নেই। তৃণমূলেরও মানুষ, তৃণমূলেরও পরিবারের ছেলেমেয়েরা কিন্তু ছেড়ে দেবে না, মমতা বন্দ্যোপাধ্যায় দলের এগেনস্টে ভোট দেবেই দেবে। তার মন্ত্রিসভার সদস্য, দেখুন এটা তাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার। তৃণমূল দলে যে কোনো নেতা বিপদে পড়লে সাধারণভাবে দেখতে পাওয়া যায় যে সেই দলের অন্য নেতারা তার চেয়ারটাকে দখল করার চেষ্টা করে। গৃহস্থালির বিভিন্ন দ্রব্য কিংবা বিভিন্ন ধরনের গিফট আইটেম কেনার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জানভি স্টোর। এখানে এশিয়ান পেন্টস, পুট্টি, চুন, ডিডিএল, সেনোসম প্রভৃতি একেবারে ন্যায্য মূল্যে পাওয়া যায়। সেই সঙ্গে প্লাস্টিকের গিফট আইটেম, বালতি, গামলা ও রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসের সরঞ্জাম পেতে এক্ষুনি চলে আসুন জানভি স্টোরে। আমাদের ঠিকানা জানভি স্টোর, কৃষ্ণপুর, মুরাড্ডি রেল স্টেশন, সাঁকুড়ি, পুরুলিয়া। যোগাযোগ নাম্বার 8016654490 অথবা 9635309998।